সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক ফোঁটা গলা ধরবে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ান্স হোম ব্লগ। আর আমি লীনা। তো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের এই ব্লগটা যদি তোমরা পুরোটা না দেখো তোমরা অসাধারণ একটা রান্না মিস করবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বলেন কি, একটা নয় দুটো রান্না তোমরা, একটা স্পেশাল রান্না, স্পেশাল মানে খুবই স্পেশাল রান্না। তোমরা মানকচু অনেকেই দেখেছো বা অনেকেই জানো মানকচু। মানকচু জঙ্গলে রাস্তাঘাটে হয়ে থাকে, ওটা কিন্তু আমরা সহজে খাই না। কিন্তু সেই মানকচুরি মানে পাতা ডাটা গোড়া সব খাওয়া যায়, সেটা আমরা খাই। তো আজকে আমি তোমাদের মানকচুর গোড়া, যেটা হয় না গোড়া এরকম, বলেন এই রান্নাটা আজকে দেখাবো। মানে সেটা দিয়ে একটা রেসিপি, মানে মানকচুর গোড়া দিয়ে তো প্রচুর রকমের রান্না হয়, কিন্তু আজকে আমি একটা রেসিপি তোমাদের দেখাবো। সবে আপনারা যত খারাপ ভাবে, আপনি আসলে তত খারাপ না। তোমরা পুরো রেসিপিটা দেখো, এক ফোঁটা গলা ধরবে না। আমি বিশ্বাস করি না, তো টেস্টি একটা রান্না যেটা আমি তোমাদের আজকে দেখাবো। বলেন কি, খুব সিম্পল রান্না, কিন্তু করাটাই মেন ফ্যাক্টর। মানে মানকচু জোগাড় করে তারপর সেটাকে রেডি করে যে রান্না করাটা, এটা একটা ফ্যাক্টর। চলো তোমাদের আজকে ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করি। আর সবার প্রথমেই চিংড়ি মাছ বাছাটা একটু দেখে নিই। দেখো মা বাছছে এখানে মাছ। আমি সাধারণত মাছ খুব কম বাছি, মানে ধোয়াধুই খুব কম করি, কারণ এই কাজটা আমার একদমই ভালো লাগে না। আর মা দেখো চিংড়ির খোসাগুলোকেও রেখে দিচ্ছে, তো সেই খোসাগুলো দিয়ে কি করব সেটা একটা গ্রেট। চলো সেটাও দেখাবো। এ দেখো চিংড়ির খোসা, কে কে খাও আমি জানি না, কিন্তু আমরা খাই। তাতে আমাদের জঙ্গলি টঙ্গলি যা কিছুই বলতে পারো, যে কোনো কিছুই ফেলে না তা নয়। তো এটার একটা প্রসেসিং আছে, তো সেটা দেখলে তোমরাও আর কোনোদিন চিংড়ির খোসা ফেলবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই দেখো, এই যে এইটা হচ্ছে মানকচু। আমি অ্যাকচুয়ালি এটা পায়রাডাঙ্গা থেকে নিয়ে এসেছি, আমাদের পায়রাডাঙ্গার বাড়িতে প্রচুর আছে, এখানেও আছে বর্ধমানে, কিন্তু মা আগেই কেটে ফেলেছে আমি ভিডিও করার আগে, তাই একবার কচুটা তোমাদের দেখিয়ে দিলাম। ওই টুকরোটা রয়েছে এক্সট্রা, ওটা মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে এইভাবে মানে জাস্ট কিছুই না, ওটা ছুলে নিয়েছে খোসাগুলোকে, এরকম চার টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছে, নিয়ে এইবার এই যেটাকে গ্রেট করে নিচ্ছে এরকমভাবে। মানে কিছুই না কিছুই না, তারপরে অনেক কিছু, মানে এগুলো করাটা একটু টাফ জোগাড় করে। হাত ব্যথা হয়ে গেল, মা ওইখানে ঘুরছে আর আমি আবার এই ছোটটা নিলাম যে মা আমি এখানে ঘুরছি। মানকচু নাকি? মানকচু তাড়াতাড়ি হবে সেই জন্য, তাও কচু খেতেই হবে, এত কষ্ট করে কচু খেতেই হবে। আর এখানে দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব, মানে একদম বাটা হবে না দেখো দেখলে। আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চলো পুরো রান্নাটা দেখো। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলটার মধ্যে। রান্নাটা কিন্তু মাই বেশি করে, মানে আমার মায়ের রেসিপি, আমি মায়ের কাছ থেকে শিখেছি, আমি করছি, আমিও করেছি একবার দুবার। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে তার মাঝখানটা একটু ফাঁকা করে আমি এখানে রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দেব, দিয়ে ওগুলো দিয়ে ওটা মাঝখানে একটু জাস্ট যেন ভালো করে ওটা তেলটা পায় সেই জন্যই, তারপর এটা চিংড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষে কষে গেলে তার মধ্যে আমি কচুগুলোকেও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ये बड़ी अच्छी बात कही आप। আসলে অনেকটা বেলা হয়ে গেছে সবকিছু করতে করতে এবারে, কারণ পাপানকে আজকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানোর ছিল, তো সেই জন্য এগুলো করতে, তারপর রান্নার দিদি চলে গেছে, রান্নাঘর ফাঁকা হয়েছে, তারপরে তো আমরা আসবো, সেই জন্য একটু দেরি হয়েছে, আমরা ওই জন্য তাড়াহুড়ো করছি আর কি। এরপরে খাওয়া দাওয়া করবো, বেরোবো, সেই জন্য খুবই তাড়াহুড়ো করছি। তো এটা হোক, আর চিংড়ি মাছের খোসা দিয়ে যে একটা রেসিপি করবো বললাম, সার বড়া করি, তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই চলো।
আর এই দেখো আমি মিক্সি বাটি নিয়ে নিয়েছি, চিংড়ির খোসাটা নিয়েছি, তার মধ্যে নুন হলুদ একটু শাহি গরম মশলা একটু জিরের গুঁড়ো আর রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে। এবার আমি পেস্টার মধ্যে সামান্য ধনে পাতা কুচি আর একটু বেসন দিয়ে একটু মিক্সড করে নেব, মানে বড়া বানানোর মতন যেরকম হয়। এটা দিয়ে এবার হবে চিংড়ি মাছের খোসা আর বড়া। এটা কে কে খাওয়া বলো তো, চিংড়ি মাছের খোসা আর বড়া, মানে কেউ আবার বলো না যে দেখো বাবা কি কিপতে খোসাটাও ফেলে না, খোসাটা খোসা আমরা খাই, চিংড়ি মাছের খোসাও ফেলি না, কারণ পয়সা দিয়ে কিনি না। এইটা আমরা জানতাম। পয়সা দিয়ে কিনতে হয় ঠিক আছে, খোসাটা ফেলবো কেন, যেটা খাওয়া যায়। তা বলে কি এখন রুই মাছের খোসা খাবো নাকি, সেটা খাবো না, কারণ ওটা খাওয়া যায় না। কোন এই লোক, কোত্থেকে এলো এরা? এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তো আমি বড়াগুলো দিচ্ছি। তো তারপরে মাঝ রাস্তায় একটা জিনিস মনে পড়লো, দেখো কালো জিরে দিতে ভুলে গেছিলাম। আমি কিন্তু কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, তো আবার একটু কালো জিরে দিয়ে নিলাম। এটা যদি যদি কালো জিরেটা মানে রান্না করতে করতে ভুলে যেত অসুবিধা ছিল না, খাবার সময় পাতে পাতে একটু দিয়ে দেওয়া যেত, মানে সবাই হেল্পফুল। আমার ফ্যামিলিতে রান্নায় না দিই, আমি পরে নিয়ে খাই, পরে নিয়ে খেয়ে নেয়, তাও কিছু বলবে না। আর এটা দেখো ভিডিও করার জন্য আমার মাকে দিয়ে কি না কি করাচ্ছে, বলছে এটা এরকম ভাবে করতে হবে শেফদের মতন। অ্যাকচুয়ালি এইটা মা বলেছে যে যখন হয়ে যাবে তখন বুঝতে হবে, কড়াই একদম লেগে ধরবে না, তো সেইটা এরকম ভাবে দেখাতে হবে। একটা কথা বলে দিই, এটা বিশেষ দ্রষ্টব্য, এরকম যদি কেউ করতে যাও দেখে নষ্ট হলে কিয়ান্স ফ্রম ব্লগ দায়ী নয়। ওদিকে ভর্তাটাও রেডি হয়ে গেছে আর আমার বড়াটাও হয়ে গেছে, দেখো উল্টে উল্টে দিচ্ছি। তো এবারে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে এই যে নামিয়ে নিলাম, দারুণ খেতে দারুণ খেতে। তো করে খেয়ে দেখো, কারণ চিংড়ি মাছ তো সবার বাড়িতে হয়ই, চিংড়ি মাছের খোসা দিয়ে না হলেও তোমরা চাইলে চিংড়ি মাছটাকে এরকম আমি যে প্রসেসে দেখালাম সেম প্রসেসে চিংড়ি মাছটাকে ওরকমভাবে বেটে বড়া করতে পারো, খুব ভালো খেতে হয়। আর এই যে দেখো মা ঢেলে দিল, হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মানকচুর ভর্তা, গরম গরম আর গরম ভাতে জাস্ট পুরো জমে যাবে গরম ভাত। মানে এই চিংড়ি বাটার বড়া, চিংড়ির খোসা বাটার বড়া আর এই যে চিংড়ি দিয়ে মানকচু, জাস্ট ফাটাফাটি। আর এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, আমি খাবারগুলোকে বেড়ে বেড়ে দিচ্ছি আর সবাই একসঙ্গেই খাবো আজকে। টিকটক থেকে ঝেড়েছি, কিছু কেউ কিছু মনে করো না, তুমি করেছো এটা আমরা খাচ্ছি, আমরা বুঝতে পারছি না এটা কতটা ভালো রান্না, আমি বললে করে খেলে বুঝতে পারবে, অন্য কেউ করে দিলেও খেলে বুঝতে পারবে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই, তুমি তো খাচ্ছো তারা তো খায়নি, দেখছো তারা। হ্যাঁ তুমি বলো যে এটা কেউ করে দিলে খেয়ে দেখবে কেমন লাগে, করে খেও না তো কেউ মানে খাওয়ালে খেও, আমরা যে সবাই মিলে চাচ্ছি কেউ করে দিলেও হবে। হ্যাঁ দারুণ দারুণ হয়েছে,
আমার ভাই আর ওর ওর ওয়াইফ কে দেখাই একবার। হ্যাঁ, কার হাজবেন্ড সেটা বললাম, দেখাবো একবার, ঘোরাও ক্যামেরাটা। ঘোরাতে হবে না, আমি এই যে দেখাচ্ছি আমার ওর হাজবেন্ড ও মানে আমার ভাই, ঠিক আছে? ওকে তো তোমরা দেখেছই, ও এখানে অ্যাকচুয়ালি থাকে না, ও মালয়েশিয়াতে থাকে, ওই এক মাসও হয়নি না, কিন্তু এরকম ভাবে মাটিতে বসেই খাই যখন অনেকে থাকি, কারণ টেবিলে সবাই একসঙ্গে বসে একসঙ্গে জায়গা হয় না তো টেবিলে, তো ওই জন্য অত মজাও হয় না, ওই এক এক করে খাওয়ার মজা নেই, একা একা তো সারা বছর খাই বসে বসে, তো সবাই মিলে বসে খাওয়ার একটা আলাদা রকমের মজা আছে। তোমাদের মনে হতেই পারে যে এখানে মাটি কোথায়, মাটি আছে এটার তলায়। আচ্ছা, আমরা যদি এই এডিট করে স্পিড না বাড়িয়ে যদি ফটোফট যদি আমরা নিজেরা বসি তাহলে হবে না? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর এরকম ভালো ভালো রান্না শেখার জন্য। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যাই, অচেনা সকাল হোক উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই, মাঝে মাঝে তো